नमस्कार बन्धुरा, लीना कूकिंग एंड ब्लॉगिंग चैनले अनेक स्वागत तुम्हारे सबाई के। आज के बनाब चालेर पापड़, एकदम घर पद्धति चालेर पापड़ तैरी करे देखा। तो देखो शुकनो चाल नहीं चालेर गुड़ी, तार मध्य अल्प एक लवण मिसिए दिए एक दिए दीची जिरे, गोटा जिरे। एबार अल्प अल्प करे जल देव, उष्ण गरम जल दिए ये खूब भालो करे किन्तु आगे चटके माखिए नीते हबे। एक बारे सब जल दिए देवे ना, अल्प अल्प करे जल दिए एक चटके चटके माखाते हबे। हमें ठीक जे भावे करछि ओइभावे करते हबे। एइभावे करले कि हय, पापड़टा भालो हय खेते, बेश नरम हय। तो एइभावे मिनिट पाँच साते चटके भालो करे माखिए निलाम। एबार जल दिए ब्याटारेर मतन करे निच्छि एकटा। ठीक এইভাবে এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই এর মধ্যে রেখেছি। এর মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবার জলটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আর নাড়াটা কিন্তু একদম বন্ধ করলে চলবে না, কারণ নাড়াটা বন্ধ করে নিচ থেকে একটু বসে যাবে। তো এটা কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। তো দেখো এটা একদম ঘন হয়ে গেছে। এটাকে আরও একটু ঘন করে নেব, একদম লেগে লেগে যাবে সেরকম অবস্থায় করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তো দেখো একদম চটচটে মতো হয়ে গেছে। এবার আমি এতে আবার জল দেব। তো দেখো আমি আবারও জল দিলাম। জল দিয়ে ঠিক যেরকম আগের অবস্থায় ছিল সেরকম অবস্থাতেই আবার করে নেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে ঠিক আগের অবস্থাতেই করে নিয়েছি। তো এটা নিয়ে ছাদে চলে এসেছি, এটা উষ্ণ গরম রয়েছে এখন। এই উষ্ণ গরম অবস্থাতেই আমি এই পাঁপড়টা তৈরি করব। এই যে পলিথিনটা নিয়েছি সাদা কাঁচের মতো একদম, এর নিচে পেপার আছে, তার উপরে কিন্তু পলিথিন আছে। তো এর মধ্যে আমি ব্যাটারেরটা দিয়ে দেবো, এক হাতা করে দেবো, দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক পাঁপড়ের মতো শেপটা দিয়ে দিচ্ছি। আর একটা থেকে আর একটা করবে যখন একটু ছেড়ে ছেড়ে করতে হবে, না হলে জুড়ে গেলে কিন্তু তোলার অসুবিধা হয়ে যাবে। এইভাবে পুরো পাঁপড়গুলো আমি একদম রেডি করে নিচ্ছি। এইভাবে দেওয়ার পর আমি মোটামুটি দুদিন রোদটা শুকনো করব, রোদে শুকনো করব দুদিন, তারপর দেখাবো যে কীরকম শুকনো হলো। ভালো রোদে দিতে হবে, মানে চড়া রোদ থাকবে সেই রকম দিনে কিন্তু পাঁপড়টা করতে হবে। কারণ করার পর যদি রোদ না থাকে তাহলে কিন্তু হবে না। রোদ মানে রোদ থাকা অবস্থাতেই পাঁপড়টা কিন্তু করতে হবে। তো এইভাবে আমি দুদিন রোদ খাইয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো দুদিন রোদে ভালো করে শুকনো করে নেওয়ার পর পাঁপড়গুলো ঠিক এরকম অবস্থায় এসছে। প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু শুকনো হয়ে গেছে, একটু গুটিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা পাঁপড় খুব সুন্দর কিন্তু শুকনো হয়েছে। আর দেখো পলিথিনের উপর দিয়েছিলাম, উঠে এসছে। আর এদিকে আমি কুলো শুকনো করে নিয়েছি, কুলগুলোও খুব সুন্দর শুকনো হয়েছে। তো চলো এটা এখন ভেজে দেখি কীরকম হলো পাঁপড়টা। ভেজে না দেখলে তো বুঝতে পারবো না যে কীরকম হয়েছে। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো তেলের মধ্যে ভেজে নেব। তো একটা একটা করে পাঁপড় আমি তেলের মধ্যে দিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, কিন্তু দেখতে ছোট লাগছিল কিন্তু ভাজার পর অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো চলো আমি প্রত্যেকটা পাঁপড় কি এখন এইভাবে ভেজে নেব। ভাজার পর তোমাদেরকে আমি হাতের সাহায্যে ভেঙে দেখাবো যে কতটা মানে এটা মুচমুচে তৈরি হয়েছে।
অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবে। এইভাবে বাড়িতে যদি চালের পাপড় তৈরি করে নিতে পারো তাহলে বাজার থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই, যখন মন যাবে তখনই করে খেতে পারবে গরম গরম। তো পাঁপড় ভাজা আমার একদম রেডি হয়ে গেছে, চলো এখন ভেঙে দেখাই, গুঁড়িয়ে দেখাই, আওয়াজটা তোমরা শোনো। তাহলে দেখতেই পেলে ঝটপট তৈরি হয়ে গেল পাঁপড়, চালের পাঁপড়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে ভিডিও চালে নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসছি, চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকো।